দাও। নিহা, কে কি করলি? সরি ভাইজান, আপনি কিছু মনে করবেন না। আপনি সরি বললে লাভ কি? যার সরি বলা সে তো কিছু বলে না, সে তো সটাং দাঁড়ায় আছে। নিহা সরি, আমি ঠিক বুঝতে পারিনি, আমি ভুল হয়ে গেছে। থাক থাক, এখন আর জুতোর বাড়ি দিয়ে গরু দান করতে হবে না। নেহার মা বাবা মারা যাওয়ার পর থেকে আমরাই ওকে বাবা মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছি। নেহাকে আমরা আমাদের মেয়ের মতো করে বড় করেছি, ওর কোনো চাহিদা আজ অব্দি আমরা অক্ষুণ্ণ রাখি। বাহ, ভেরি গুড, যুগে এরকম মামা বাবা কষ্টে। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, নেহার বাবা মা যখন মারা যান তখন তো নেহা খুবই ছোট, তাই না? আচ্ছা ওর বাবা কি ওর নামে কোনো এফডিআর টেফডিআর করেনি, অথবা ঢাকায় কোনো জমি টুমি বা ফ্ল্যাট ট্ল্যাট কেনেনি? আসলে ওই ধরনের তেমন কিছু রেখে যায়নি, ওর বাবা তো একটা ছোটো চাকরি করত, আসলে ওই ধরনের কোনো কিছু রেখে যায়নি, সব কিছু আমাদেরই করতে হবে। তা ওর বিয়ের খরচ টরচ, এই যে মনে করেন যে 500 লক্ষ হতে গেলে তো 2-3 লাখ টাকা খরচ হবে, এই সমস্ত খরচ কে বেয়ার করবে? ভাইজান আমাদের নিজেদের তো কোনো সন্তান নেই, ওই আমাদের সন্তান, আমাদের যা কিছু আছে আমরা আমাদের সবটুকু দিয়ে ওর বিয়ে খরচ করার চেষ্টা করব। দাও। নিহা, কে কি করলি? সরি ভাইজান, আপনি কিছু মনে করবেন না। আপনি সরি বললে লাভ কি? যার সরি বলা সে তো কিছু বলে না, সে তো সটাং দাঁড়ায় আছে। নেহা সরি, আমি ঠিক বুঝতে পারিনি, আমি ভুল হয়ে গেছে। থাক থাক, এখন আর জুতোর বাড়ি দিয়ে গরু দান করতে হবে না। আহা, মেয়েটা সরি বলেছে তো, ও তো ইচ্ছে করে করেনি, তুমি এত রেগে যাচ্ছ কেন? তাছাড়া ছোট মানুষ হয়তো আনমনে ছিল, তাই কি নেহা, তাই না? হয়েছে, থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ভাই সাহেব দয়া করে আপনি একটু শান্ত হন। যাবে জি আপু, আমি বাসায় গেলাম, তোর মারা নিয়ে আয়। ইন্টারভিউ ভালোই স্যার। আচ্ছা মা, তোমার কি আজকে নেহাজের বাসায় গেছিল? হ্যাঁ গিয়েছিলাম। ইন্টারভিউ কেমন হয়েছে সেটা বলা যায়? ইন্টারভিউ ভালো হয়েছে, আমার বিশ্বাস চাকরিটা হয়ে যাবে আমার। আলহামদুলিল্লাহ, ভালো সংবাদ। কিন্তু তোমার জন্যে একটা দুঃসংবাদ আছে, নেহার সাথে তোমার বিয়েটা হচ্ছে না, কারণ পাত্রী হিসেবে নেহা তোমার যোগ্য নয়। বাবা, জীবনটা যেহেতু আমার, তাই বিয়ের সিদ্ধান্তটাও আমি নিলে ভালো হতো না? আমি তোমার জন্মদাতা, এটিকে অস্বীকার করতে পারো? যদি অস্বীকার করতে না পারো তাহলে তোমার ভালো মন্দ দেখাশোনা সমস্ত কিছুর দায় দায়িত্ব আমার, আমি তোমার ব্যাপারে ইন্টারফেয়ার করব, এটাই স্বাভাবিক। অবশ্যই বাবা হিসেবে তোমার অধিকার রয়েছে বাবা, কিন্তু সন্তানের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। কি বলতে চাইছো তুমি? বাবা, আমি নেহাকে ভালোবাসি, তাই বিয়ে যদি আমাকে করতে হয় তাহলে আমি নেহা কী করব? দেখলে তোমার ছেলের অদ্ভুতপূর্ণ আচরণ, দেখলে মুখের পরে বলো আমি নেহাকেই ভালোবাসি, বিয়ে যদি করতে হয় নেহাকেই করব। তুমি একটু চুপ করো তো, সব কিছুতে তোমার বাড়াবাড়ি, জুবায়ের যথেষ্ট বড় হয়েছে, ওর সিদ্ধান্তগুলো ওকেই নিতে দাও না, এ নিয়ে তুমি আর অশান্তি করো না। আমি অশান্তি করি? একটা কথা তুমি আর তোমার ছেলে কান খুলে শুনে নাও, নেহাকে এ বাড়িতে কোনো দিন আমি ছেলের বউ হিসেবে মেনে নেব না।